রেডি লেডিসেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঠিক আগের মতো আবারও চলে আসলাম নতুন একটা মডেল নিয়ে। এবার আসলাম শাওমির পোকো এক্স থ্রি প্রো, চমৎকার একটা ফোন। এবং এটার যে এত চিপ প্রাইজে এত ভালো একটা প্রসেসর দেওয়া, তো আমি এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা কী আপডেট আছে এবং প্রাইসটা কী আছে। তো কথা না বাড়িয়ে চলুন আমি প্রোডাক্টটা দেখি। তো আমার দিচ্ছেন, তো আমি প্রোডাক্টটা দেখি এবং আপনাদেরকে দেখাই। চমৎকার একটা ফোন এবং খুবই গর্জিয়াস লুকিং, খুব সুন্দর পোকো এক্স থ্রি প্রো। পিছনে চারটা ক্যামেরা দেওয়া আছে, একবার মিডল পয়েন্টে চারটা ক্যামেরা দিয়েছে। এবং এটাতে র্যাম আছে আপনার 6 জিবি র্যাম, 128 জিবি রোম, 128 জিবি রোম। এটাতে প্রসেসরটার জন্য খুবই আপডেট এটা, কারণ প্রসেসরটা হলো 860 স্ন্যাপড্রাগন। 860 স্ন্যাপড্রাগন প্রসেসর মানে হলো বর্তমানে স্যামসাংয়ের, তারপর ওয়ান প্লাসের যত লেটেস্ট ফোনগুলো আছে 86 প্লাস দেওয়া আছে বা 86 দেওয়া আছে, এটা প্রসেসরের দিক থেকে খুবই আগায় আছে। আপনারা চাইলে এটা, যারা গেমার আছেন, যারা গেম খেলেন এবং খুব ছবি ক্যামেরা পিকচার ভালো কোয়ালিটি চান, আমি বলবো আপনি এটা নিতে পারেন, এই ফোনটা চমৎকার হবে। এটাতে আবার দিয়েছে আপনার ব্যাটারি দিয়েছে 5160 mAh ব্যাটারি দেওয়া আছে। এটার আরও স্পেসিফিকেশান আছে, ক্যামেরার কিছু আছে, আমি আসলে ডিটেলসটা বলতে পারছি না। আপনারা চাইলে পোকো এক্স থ্রি প্রো লিখে জিএসএম এটাতে সার্চ দিলে এটার ডিটেলসটা পেয়ে যাবেন। তো এটার আমরা প্রাইস রাখতেছি 28,000 টাকা। এটা গ্লোবাল 1 বছর ওয়ারেন্টি সহ 28,000 টাকা। এটা চাইনিজ রুমের একটা আছে, ওটা আবার মার্কেটে 25,000-26,000 পাওয়া যায়। তো আপনারা যেখানে আপনাদের হয়তো বা ফিজিক্যাল দেখে আপনারা বুঝে একটা প্রোডাক্ট কিনবেন, আমি বলবো আমার কাছ থেকে নিতে হবে, আমার কোনো কথা নেই। আমার যেহেতু নিজের শোরুম, আমি নিজে ভিডিও করি, আপনাদেরকে দেখাই। আপনাদের যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন এবং আমার সাথে পরামর্শ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে, ওখানে কল দিলে আমাকে পেয়ে যাবেন। তো এই পোকো এক্স থ্রিটা সার্ভিসের দিক থেকে চমৎকার। 48 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া আছে, সাথে মাইক্রো তিনটা ক্যামেরা আছে, টোটাল 4টা ক্যামেরা। তো ক্যামেরার দিক থেকেও আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ব্যাটারির দিক থেকেও খুবই ভালো এবং প্রসেসর দিক থেকেও ভালো। সব মোট কথা খুব চিপ প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন। তো যাদের পছন্দ হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন আরও ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নতুন নতুন মডেল আসলে আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। তো আজকে এতটুকুই, আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।